আজকে আমরা রান্না করে ফেলবো ইলিশ পোলাও। তো তার জন্য আমি এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ ভাজার আরও আধা ঘন্টা আগে কিন্তু আমি একটা কাজ করে নিয়েছি, আর এই কাজটা হলো আদা রসুনের পেস্টের সাথে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেশনের একটা প্রসেস রেডি করে ফেলেছি, আর তার ভেতর দিয়ে দিয়েছি এই যে ইলিশ মাছগুলো। আর এরপর আমি এতে অ্যাড করেছিলাম একটুখানি টক দই। তারপর এই যে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে একটু লালচে ভাব চলে আসবে, তখন এর ভেতর দিয়ে দিতে হবে সেই ম্যারিনেশন করে রাখা ইলিশ মাছগুলো। এই যে আমি দিয়ে দিলাম, এই যে আস্তে আস্তে রান্না হচ্ছে। ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, এটা খুব অল্পতেই কুক হয়ে যায়। এই যে ইলিশ মাছ রান্না প্রায় শেষ। আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটু তেজপাতা, একটু পেঁয়াজ, আর সাথে ভেজে নিচ্ছি পোলাওয়ের চাল। তো আমি ঝরঝরে সুগন্ধি পোলাওয়ের চালটা ব্যবহার করেছিলাম, এর ভেতর কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর যে গ্রেভিটা ছিল ইলিশ মাছ রান্না করার পর, সেই গ্রেভিটা আমি মিক্সড করে নিচ্ছি, এবং এই গ্রেভিটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। এই যে আমি ভেজে নিচ্ছি, একটু বেশি নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এর ভেতর গরম পানি অ্যাড করতে হবে, অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, তা না হলে এটা ঝরঝরে হবে না। এই যে আমি গরম পানিটা অ্যাড করে নিচ্ছি, এরপর এটাতে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে পানি ফুটতে আরম্ভ করেছে, আর পোলাওয়ের চাল কিন্তু ফুটতে খুব বেশি সময় লাগে না। এই যে আমি নেড়েচেড়ে দিচ্ছি, নিচে নেড়েচেড়ে দিলে লেগে যাবে না। এরপর একটু পানি যখন শুকিয়ে আসবে, তার ভিতর দিয়ে দিচ্ছি সেই ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দিয়ে দেওয়ার পর আমাকে কিন্তু একটু ঢাকা দিয়ে দিতে হবে। এই যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর এই যে রেডি আমার ঝরঝরে ইলিশের পোলাও। এরপর আমি এখনই খাচ্ছি না, আমি একটু বারান্দায় নিয়ে ফটো সেশন করছি, আর একটু ফটো সেশন না করলে কি হয়, মানে একটু ঢং করছি আর কি। আর এই যে আমার দুপুরের খাবার রেডি।